আমি আদনান, গরিব ঘরের সন্তান। বাবা মা মারা যাওয়ার পর বড় ভাইয়ের কাছেই মানুষ হই। ভাই আমার অনেক ভালো একজন মানুষ। বড় ভাইয়ের মেরুদণ্ডের সমস্যার কারণে খুব বাড়ি কাজ করতে পারে না। আমার টিউশনি আর বড় ভাইয়ের ক্ষুদ্র ইনকামে সংসারটা ভালোই চলছে। বড় ভাই খুব কষ্টে তার জীবনযাপন করছে। তার সমস্যার কারণে ভাবিই তাকে ছেড়ে চলে গেল। আমার পছন্দের মানুষ বড়লোকের মেয়ে কবিতা। বড় ভাই অনেক চেষ্টা করে কবিতাকে আমার করে দিল। তাহলে শুনুন, বড়লোকের মেয়ে কবিতাকে আমি কিভাবে পেলাম। ৫০ টাকা দেওয়া যায়, ঘরে চাল ডাল যা আছে গুলোতে রান্না বান্না আছে করে কোনো মতো চালাও। আর মাসের তো প্রায় শেষের দিকে, তো টিউশন থেকে টাকা টোকা চাইবো, দেখি যদি হয় তাহলে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যা তাহলে আমি বাজার থেকে বাজার করে নিয়ে এসে রান্নাবান্না করে রাখবো, মুখন এসে খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে গেলাম। হ্যাঁ, বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন করে, জীবনযাপনের ধরন পরিবর্তন করে, জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা। আচ্ছা, তোমার আগামীকালকে কি কি শিখবা লিখা দিছি। হ্যাঁ, তো সামনে যেহেতু পরীক্ষা, তো ভালো করে প্রিপারেশন নাও। কবিতা কোথায়? উপরে ডুমডুমি গান শুনছি। চলো তাহলে আমরা সাথে গিয়ে গল্প করি। কেমন আছো কবিতা? জি ভালো, আপনি? আছি ভালো। তো কেমন চলছে তোমার দিনকাল? ভালো, আপনার? এই তো ভালো। কি করো কি এখন? গান শুনছিলাম। কি গান, বাংলা না হিন্দি? বাংলা গান। বাংলা গান কি ফেভারিট? হ্যাঁ। ভাই কেমন আছেন? জি ভাই ভালো। কি খবর তোমার আপনাদের? এই তো ভাই ভালো। তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আপনার ছোট ভাই আমার বোনকে পছন্দ করে, এটার ব্যাপারে আপনি কি বলেন? আসলে ভাই বিষয়টা তো আমি জানি না, আমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলে দিই। তো আমি বলতে চাচ্ছিলাম কি, যদি আপনি রাজি থাকেন তাহলে আমি একটা প্রস্তাব দিতাম আপনাকে। জি ভাই। তো ওদের বিয়ের প্রস্তাবটা দিয়ে দিতাম, আর ওটার যে খরচ পাতি যা আছে এটার জন্য আপনারা কোনো চিন্তা করতে হবে না, এটার জন্য আমি যা যাবতীয় খরচ লাগে সব আমি দেবো। হ্যাঁ, আমাদের বাড়ি গাড়ি দ্বন্দ্বের তো কোনো অভাব নেই, বুঝছেন? এই যে বিশাল বাড়ি পইরা রয়েছে, কোনো সমস্যা নেই, খরচ যা লাগে সম্পূর্ণ আমি দেবো, আপনাদের একটাও খরচ করতে হবে না। আপনারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, যা ভালো মনে করেন তাই করবেন ভাই। ঠিক আছে, আপনারা যদি রাজি থাকেন তাহলে কি এটা কাজটা শুরু করতে হবে। ঠিক আছে ভাই। আদনান, আদনান,
জি ভাই, তোর একটা কথা বলবো, তুই কি কবিতারে পছন্দ কর? জি ভাই, কবিতার ভাইয়ের লগে কথা হয়েছে, তোর লগে বিয়ে দিতে চায়, তুই কি বল? তোমরা যা ভালো মনে করো, আমার কোনো সাথে আপত্তি নেই। তোর কথাটা শুনে খুশি হইলাম, তুই তোর কাজে যা, আমি বাকি সব ব্যবস্থা করতেছি। ঠিক আছে। শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল, যাই হোক কোনো কিছুর বিনিময়ে তো করলাম না, ভালোবাসি বলেই আমি কবিতাকে বিয়েটা করেছি। খুব ভালো যাচ্ছে আমাদের সংসারটা, ভালো একটা চাকরিও করছি। আদনান, একা একা কার সাথে কথা বলছো তুমি? এই যে আমি দিদি, দাঁড়াও।